এবার ভারতের ব্রহ্মস কিনতে লাইন দিয়েছে যে সাতটি দেশ। অস্ত্র আমদানিতে শীর্ষে ভারত, তবে এবার রপ্তানিতেও বেশ কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে ভারত। ভারত ও রাশিয়ার তৈরি ক্রুজ মিসাইল ব্রহ্মস কিনতে উৎসাহ প্রকাশ করল সাতটি দেশ। রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিকে প্রকাশিত খবর অনুযায়ী এইসব দেশগুলি তাদের এয়ারফোর্সের যুদ্ধবিমানে ব্যবহার করার জন্য এই মিসাইল কিনতে চাইছে। কিছুদিনের মধ্যেই ভারতীয় বায়ুসেনার Sukhoi-30 MKI থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হবে এই মিসাইল, আর সেদিকেই নজর রেখেছে এই সব দেশগুলি। ব্রহ্মস অ্যারোস্পেসের মুখপাত্র প্রবীণ পাঠক জানিয়েছেন, আমাদের কাছে সাতটি দেশের কাছ থেকে আবেদন এসেছে। এশিয়া প্যাসিফিক, ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের এই সব দেশগুলিতে রয়েছে Su-30 যুদ্ধবিমান, আর সেজন্যই এই মিসাইল কিনতে চাইছে তারা। টেস্ট ফায়ার সফল হলেই এইসব দেশ মিসাইলটি কেনার জন্য লাইন দেবে বলেও জানান তিনি। এপ্রিল কিংবা মে মাসে এই টেস্ট ফায়ার হবে বলে জানানো হয় ব্রহ্মস অ্যারোস্পেসের তরফ থেকে। গত বছর Su-30 MKI থেকে টেস্ট ফায়ার করা হয়। আরও 2-3টে ড্রপ টেস্ট প্রয়োজন বলেও জানা গিয়েছে। Su-30 MKI থেকে আরও 2টো টেস্ট ফায়ার করা হয়। শত্রুদের ঠেকাতে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার এই ব্রহ্মস মিসাইল। ভারত ও রাশিয়ার মিলিত উদ্যোগে তৈরি এই মিসাইল শব্দের 3 গুণ গতিতে 290 কিলোমিটার পাড়ি দিতে পারে। শীঘ্রই এই রেঞ্জ বাড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে। এটি 300 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এটি বিশ্বের মধ্যে অন্যতম একটি মিসাইল যার হোমিং শিকার এতই উন্নত যে শত্রুপক্ষ GPS জ্যাম করে দিলেও এটি নিজের লক্ষ্য অনায়াসে ভেদ করতে পারে। এটির ভেলোসিটি এতই বেশি, নিটিক এনার্জির মাধ্যমে বিস্ফোরক ছড়ায় একটা জাহাজকে বুলেটের মতো A4O4 করে দিতে পারে। রাজপুত ক্লাস ডেস্ট্রয়ার, কলকাতা ক্লাস ডেস্ট্রয়ার, বিশাখাপত্তম ক্লাস ডেস্ট্রয়ার, শিবালিক ও তলোয়ার ক্লাস ফ্রিজেট এটি ব্যবহার করে। সম্প্রতি এই মিসাইল সিন সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।